ছেলেটা এখানে প্রত্যেক দিন বসে, মনে হয় গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করা। একটু খেপামাল, বোকাচোদা মাল, কিন্তু আঁকে খুব সুন্দর। হ্যাঁ, ফাটিয়ে এঁকেছেন, বেশ ভালো। ব্যাপক এঁকেছেন কিন্তু আপনি, বলবো। আচ্ছা, আপনাকে কি ছবি দিয়ে গেলে হবে না সিটিং ছাড়া? না না, ছবি থাকবে না, 10 মিনিট দেখবো তাহলেই হবে। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ রে, তুই কথা বলে নে না, টাকা ফাকার ব্যাপারে আমি অত কথা বলতে পারি না, তুই বলে নে। এই দাঁড়া, ধর ধর, রাখ, পরে করছি, একটু রাখ তো। ভেতরে আসতে পারি? বাইরে বড্ড অন্ধকার। আপনি ছবি আঁকতে গেলে নামের প্রয়োজন হয় বুঝি? আমার একটা পোর্ট্রেট এঁকে দেবেন না?
আপনি খুব তাড়াতাড়ি স্কেচ করেন তো। মোমবাতির আলোয় আপনার আপনার ছবি আঁকতে অসুবিধা হচ্ছে না? ছবি আঁকার জন্য তো মন লাগে, আলোর খুব একটা। আমি আপনার কথা শুনেছিলাম আমার এক বান্ধবীর কাছ থেকে, যাদবপুরে পড়ে। আসলে রাস্তায় সবার সামনে সিটিং দিতে আমার একটু সমস্যা আছে। আপনার শরীরটা খুব খারাপ তাই না? খুব ক্লান্ত, বসে থাকতে খুব কষ্ট হচ্ছে। আসলে কি জানেন, ছবিতে মানুষের প্রেজেন্ট স্টেট অফ মাইন্ডটা ধরা পড়ে। ছবিটা আমার খুব দরকার। আমার কাজ প্রায় শেষ, একটু দেখে নি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ছবির মাধ্যমে নিজেকে দেখার স্বাদ ছিল অনেক দিনের। কিন্তু আমি তো আপনার নামটাই এখনো। আপনি তো শিল্পী মানুষ, কিছু একটা ভেবে নিন না। অনেক রাত হলো, খুব অন্ধকার, আপনার বরঞ্চ এখন বাড়ি যাওয়া উচিত। আমি আজ রাতে আর বাড়ি ফিরবো না। আপনি ছবিটা বরং আপনার কাছেই রেখে দিন, আমি কালকে যাদবপুরে আপনার থেকে ছবিটাও নিয়ে নেবো আর আপনাকে পেমেন্টটাও করে দেবো। না না, আপনি ছবিটা নিয়ে যান, আপনি এত অন্ধকারে এলেন। কি জানেন, অনেকেই আমাকে দিয়ে ছবি আঁকাতে চায়, কিন্তু আমি না আঁকি না, আমার ভালো লাগে না আঁকতে। কিন্তু আজকে এই ছবিটা আমি আপনাকে উপহার দিতে পারি না। ছবিটা আজকে আমি নিয়ে যেতে চাইছি না, প্লিজ। ঠিক আছে, আমি রাখলাম। আমি বরঞ্চ রাতে কিছু কাজ আরো করে নেব। আমি তাহলে যাই। আসো। আপনাকে সামনের গলির মুখ অব্দি এগিয়ে দেবো? বাইরেটা খুব অন্ধকার।